वेलकम बैक टू माय चैनल। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। আর আমি চ্যালেঞ্জিং ভিডিওটি করব হচ্ছে এই যে আমার পুচকি পুচকি দুটো পিসির সাথে, আর ক্যামেরা করে দিবে আমার ভাই। এই যে ঠিক আছে, আমি ওদের বাড়িতে এসেছি মানে ভাস্করনগর, তারপরে আবার চলে যাব। ঠিক আছে, আর কালকে অষ্টমী স্নান। চলো এখন আর পানিশমেন্ট অনেক আছে, পানিশমেন্টটা যখন তোমরা দেখবে। ভোলা উঠতেছে কেন রে? এইদিকে তাকাও। আরে লাইটটা, লাইটে পানিশমেন্টটা দারুণ। পানিশমেন্টটা যখন তোমরা দেখবে তাহলে দারুণ। আর এই মেয়েটা পুরো হারবে, জানি না এই মেয়েটা ভয় পাচ্ছে যে পানিশমেন্টটা ওকেই না করতে হয়। তো চলো, আর এটা একটা ইটিং শো হবে আর রাতের বেলা করে আমরা করছি, এখানে কোনো ব্যাপার না রাতে। চলো তো বন্ধুরা, খেতে এসেছিলাম চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য, বাট করতে পারিনি। আমার প্রচন্ড পেট ব্যথা, দিদি এত খাইয়েছে এত খাইয়েছে, এর জন্য মানে না হয়েছে। বিরিয়ানি টিরিয়ানি তোমাদের সাথে তো শেয়ারই করিনি, অ্যাকচুয়ালি ব্লগিং করিনি সারাদিন, এটাই হলো। তো চলো এখন রাত্রে ঘুরছি, চলো ঘোরাচ্ছি তোমাদের, চলো ঘোরাঘুরি, চলো যাওয়া যাক। আসলাম এক হয়ে গেল আরেক, মানে সত্যি কি না না না, সবাই জানে আমার ভিউয়ার্সরা সবাই জানে আমি কেমন খাই, তার কারণে এর থেকে আগেও আমি চ্যালেঞ্জিং ভিডিও করেছি, তাই না বলো? তোমরা দেখেছো না আমি ইটিং শো করেছি। এখন হয় দাঁতের ব্যথার জন্য। দাও তো ধূপকাঠি আর এসে মোমবাতি। হুম, প্রদীপ, হ্যাঁ প্রদীপ দাও। তোমরা এবার মোমবাতি জ্বালাতে দেয় না, তাহলে চারটা প্রদীপ দাও আর হচ্ছে ধূপকাঠি একটা। হ্যাঁ ও জ্বালাবে, তোমরাও জ্বালাবা। আসো দেখুন, না না চারটাই নেই, কেন একটা কম নিব, চারটাই দাও, চারটা দাও আর হচ্ছে মিশিয়ে দাও। দিদি কেমন আছে? দিদি হ্যাঁ দিদি ভালো আছে। দিদি সালামে কি রে? হ্যাঁ দিদি সালামে কি? তো আমরা এখানে আসলাম, কালকে তো আমাদের স্কুলে তোমাদের সাথে দেখিয়েছিলাম আমাদের স্কুলটা। আমি ছোটবেলা এখানেই পড়তাম, ফার্স্ট স্কুল, ফার্স্ট লাইফের স্কুল। তো এখানে মানে প্রদীপ জ্বালিয়ে দিব বলছিলাম কালকে। মূর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই মূর্তিটা আজকে শেয়ার করবো, ঠিক আছে? তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না। ম্যাম এই যে প্রদীপ জ্বালাতাম, ভিতরে গিয়ে জ্বালানো যাবে? তাহলে এখানে জ্বালাবো? আচ্ছা, যাবো কোন দিক দিয়ে? এইখানেই না, এই যে এগিয়ে জ্বালাবো। আচ্ছা ঠিক আছে। এই প্লেটের মধ্যে জ্বালা দিবি? সামনে আসো, প্লেটটা নিয়ে যেতে হবে না? এতটাই হাওয়া দিচ্ছিল মানে বলার মতো না, এই জন্য আমাকে আর নন্দিনীকে ওই কোণার মধ্যে গিয়ে একদম জ্বালাতে হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর মূর্তিটা দেখে কি বলো, কি সুন্দর না বলো, আমার তো দারুণ লাগে, দারুণ। আমি এখানে কত স্মৃতি, কত জড়িয়ে, আর এই স্কুলে কিন্তু আমার দিদিও পড়েছিল, তো খুব সুন্দর স্মৃতিগুলো, দেখলে না পুরো মন জুড়ে যায়। দেখো বন্ধুরা, গরম গরম লাগছে, ওইখানে ধরো না, গরম ধরো না, ধরো না। বন্ধুরা দেখো, এত হাওয়া মানে বলার মতো না। কোনো মতে প্রদীপটাকে জ্বালানো হয়েছে, এখন দেওয়া হবে, এখন দেওয়া হবে, তারপরে নিভে গেলে ঠাকুরের ওপর সমস্ত কিছু। জয় ভাই দে, ভাই দে। জয় একটু পিছাও না, ভাই ধূপ কাটি নিয়ে ওই যে ওদিকে, ওদিকে হ্যাঁ। আচ্ছা কালকে ম্যামকে দেখিয়ে দাও। হ্যাঁ ম্যাম, আমি হ্যাঁ আপনাকে একটু ভিডিও করছি। হ্যাঁ আমি, দেখো তোমরা সবাই আমার ম্যাম, ছোটবেলার ম্যাম, ঠিক আছে? দেখতে পেলে, চলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার কোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। বন্দি আছে কাছে সে তোমার, জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। আমি কত ঠাকুরের ফটো তোমাদের সাথে শেয়ার করছি বলো তো, এখন আমাদের সামনে অনেক ঠাকুর আছে, মন্দির ছোটখাটো, হ্যাঁ ছোটখাটো মন্দির সত্যি অনেক আছে। লাইটের জন্য না একটু প্রবলেম হচ্ছে, মানে সমস্যা। এবার ঠিক আছে, উপরের লাইটটা দেখাচ্ছে কি সুন্দর। এখন আমরা ও মামা গো, তো আমরা এখন মোমো খাবো, চলো মোমো পার্টি হোক। আমাদের পেটে হজম হয়ে গেছে, কিন্তু যেই চ্যালেঞ্জটা করবো সেটা ওটা খাওয়ার মতো হজম হয়নি, ওটা অনেকটা মোমো খাওয়ার মতো হজম হয়ে গেছে। চলো খাওয়া যাক। মোমোটা একটু বয়েল বয়েল টাইপের তো সেই জন্য। মোমো তো খেলাম, মোমোর আসল জিনিসটা এখন খাবো, যেটা ছাড়া মোমো খাওয়া অচল। কি গরম, কি গরম, মোমোর আসল জিনিস। লাইটের একটু প্রবলেম হচ্ছে। বলো 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 বলো, গরম গরম দাদা, গরম গরম আমার কাছে তো ঠান্ডা সুপ নেই, গরম খুব গরম। তো এই আলু চাটের কথা তোমাদের মনে পড়ছে? আমার তো ভীষণ মনে পড়ছে। আলু চাট দেখেই আমি একদম খেতে চলে বসেছিলাম, মানে স্কুল টাইমে আমি আলুর চাটটা প্রচণ্ড খেতাম, তো অনেক দিন পরে দেখলাম তো খেতে চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে আর আমার কথাগুলো, আমার বকবক পাগলামি যদি একটু ভালো হয়ে থাকে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর শেয়ার অবশ্যই করো তোমাদের বন্ধুদের কাছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, তার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছুই না, আর আমি আরও এগোতে পারবো না। তোমাদের সাপোর্টটাই আমার একমাত্র শক্তি অ্যান্ড সম্বল। তো নেক্সট ইয়ার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে